কতবার চুমু খেয়েছেন, কত স্পর্শ করেছেন আমার নবী পাক, তাকে যদি স্পর্শ করা যায়, তাকে যদি চুমা খাওয়া যায়, সে তো নিষ্পাপ হবে, তার 14 গুষ্টি নিষ্পাপ হয়ে যাবে। এত সোজা নয় তাকে স্পর্শ করা, তাকে চুমু খাওয়া, এত সোজা নয় হোসাইনের ইয়াদগার করা, আজাদারি করা, এত সোজা নয়। যার কপালে মোহাম্মদী নূর আছে ওই ব্যক্তি পারবে হোসাইনি আজাদারি। সম্পত্তি চাই না আমরা, জান্নাতও চাই না আমরা, হোসাইন চাই। হোসাইন যে জায়গায় থাকবে আমরা সেই জায়গায় থাকতে চাই। হোসাইনের এক বিন্দু রক্ত থাকতে আমাদের এক বিন্দু রক্ত, হোসাইন পাকের রক্ত আমরা বেরোতে দিব না। আল্লাহ রাব্বুল ইজ্জত, জান্নাতের আশা করা যাবে। কি আশা করতে হবে? নুসরাত ইমাম হোসাইন, নুসরাত ইমাম হোসাইন, ইমাম হোসাইনের সাহায্যকারী হতে হবে। কোন সাহায্যকারী? হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, এমন কোন ব্যক্তি আছো যে আমাকে সাহায্য করার, এমন কোন ব্যক্তি আছো যে আমাকে সাহায্য করার? ইমাম হোসাইন পাক কারবালার জমিনে দাঁড়িয়ে বলেছে। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آلنا محمد رسول پاک হাসান হুসাইন পর ভি মুদাম রসুল পাক পার ভেজে খুদা দরুদ ও সালাম আলি ও ফাতিমা হাসান হুসাইন পর ভি মুদাম। রাত্রি অনেক হয়ে গেছে, আমি জানি আপনারা অনেকেই অনেক দূরের থেকে এসছেন, সবার বাড়িই কুমরাকান্দি নয়, এই জন্য আমার ওয়াজ তো সারা বছর শুনেন। আজকে যারা এখানে বয়ান করলো এর মধ্যে আমার রনি চিস্তি এবং হাফেজ সাহেবের ওয়াজ আপনারা শুনে থাকেন বেশি বেশি। মোস্তাক ভাইকে গতবার এনেছিলাম, এইবারও এনেছি, উনি আমার সঙ্গে বড় বড় মাহফিলগুলো উনি থাকেন, উনি ওনাকে আমি রাখি। আপনারা খুশি হয়েছেন তো বয়ানে? ওনার জন্য দোয়া করবেন, উনি পাঞ্জাতনের পাকের একজন অরিজিনাল আশেক, ওনার ভেতর এবং বায়ের সমান। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন ওনাকে দীর্ঘায়ু করেন এবং এইভাবে ইমাম পাকদের পায়রুবি করার তৌফিক দান করেন। তো বললাম যে আমার কথা তো সারা বছর শুনেন, তবে এই মাহফিল, এই সেন্ট্রাল মাহফিল কুমরাকান্দি ইমামবাড়ির উদ্যোগে বেশি কথা বলবো না, মোনাজাতের মাধ্যমে শেষ করে দেব। তো তার আগে আমার ভাইজান যে বয়ান করেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ইমানেরও ইমান হচ্ছে নবীর আহলে বাইত, নবী পাক সহ পাঞ্জাতনে পাক, কথা সত্য না মিথ্যা। আপনারা জানেন আমি অনেক জায়গায় ওয়াজ নসিহত করে থাকি, বিভিন্ন ভাবে করে থাকি, আমার যে পয়েন্টগুলো লেখা থাকে এটা বলতে গেলে 5 ঘন্টা সময় লাগবে, কম কম করে 5 ঘন্টা সময় লাগবে, সম্ভব না। আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন তারা ভাগ্যবান। রিয়াজুল জান্নাহ যেটাকে ঘোষণা করা হয় ওইগুলো নকল রিয়াজুল জান্নাহ, এটা আসল রিয়াজুল জান্নাহ, এইটাই হচ্ছে আসল রিয়াজুল জান্নাহ, যেখানে জিকির আহলে বাইত হয় উচ্চ রিয়াজুল জান্নাহ, আল্লাহর দরবারে আর প্রিয় কোনো জিনিস নেই। আপনারা জানেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে দিয়েছিলেন, কি ঠিক না ভুল? নমরুদ আগুনে দিয়েছিল আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমে
আগুনটা আরামদায়ক হয়ে গেল। কিন্তু নমরুদ কি জানে যে এই আগুনেও পুড়ে শেষ হয়ে যাবে, আমাদের জাতির পিতা পুড়ে শেষ হয়ে যাবে। আসলে কি পুড়েছিল? পুড়েনি, আরামদায়ক হয়েছিল, না ঠান্ডা না গরম। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত যা ইচ্ছা তাই করতে পারেন। আগুন যখন জ্বলছিল, দপদপ করে জ্বলছিল, তখন একটা পাখি তার ঠোঁটে করে পানি নিয়ে এসেছিল। পানি এনে যখন দিচ্ছিল, তখন সবাই বলতেছিল, এই পাখি তোর এই ঠোঁটের পানি দিকে আগুন নিভবে, নমরুদের আগুন নিভবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তখন ওই পাখির জবানটা খুলে দিয়েছিল। তো ওই পাখি বলেছিল যে আমি জানি আমার এই ঠোঁটের পানি দিয়ে নমরুদের আগুন নিভবে না, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত দেখছেন আমি নমরুদের পক্ষে নয়, আমি ইব্রাহিমের পক্ষে। আমি নমরুদের পক্ষে নয়, আমি ইব্রাহিমের পক্ষে। আল্লাহ রাব্বুল ইজ্জতের ভিডিও হচ্ছে, এই ভিডিওর কোনো দাম নেই। কার ভিডিও হচ্ছে? আল্লাহ রাব্বুল ইজ্জতের ভিডিও হচ্ছে। ওই ভিডিওতে আল্লাহ যেন দেখতে পান যে আমরা এজিদের পক্ষে নয়, উম্মে আব্বাসিয়াদের পক্ষে নয়, আমরা আহলে বাইতের পক্ষে। কি কথা, সত্য না মিথ্যা? কদমে কদমে প্রমাণ করতে হবে, প্রত্যেকটা কদমে কদমে প্রমাণ করতে হবে যে আমরা আহলে বাইতের পক্ষে। যদি না করি তাহলে হবে না, কোনোভাবেই হবে না। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আহলে বাইতের উপর মহব্বত এমন ভাবে আনতে হবে, শুধু ভেতরে রাখলেই হবে না, প্রকাশ করে দেখিয়ে দিতে হবে যে আমি আহলে বাইতের গোলাম। এই প্রকাশ যদি আমাদের ভেতরে না থাকে তাহলে আমরা গোলাপি ওহাবি হয়ে যাব। কথা সত্য না মিথ্যা? আহলে বাইতের কথা বলতে গেলে যে এক শ্রেণী সন্দেহ করে, আমি ওই কথা বলবো না, তাহলে আর আহলে বাইতের প্রেমিক হওয়া যাবে না। কারণ কোরআনে ঘোষণা করেছেন আহলে বাইতের প্রেমিক যারা, তারা অন্তরেই শুধু লালন করবে না। ইবনে কাসির বর্ণনা করেছেন, তাফসীরে ইবনে কাসির বর্ণনা করেছেন, অন্তরে লালন করতে হবে, প্রকাশ করে দেখিয়ে দিতে হবে যে আমি আহলে বাইতের গোলাম। সেই দিকে আমরা আছি কি নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত জানো কিয়ামতের দিন আহলে বাইতের সঙ্গে আমাদের হাসর করে দেয়। এই দুনিয়ায় যে যত কাজই করুক, আহলে বাইতের সঙ্গে যদি রিলেশন না থাকে, সমস্ত ইবাদত বন্দিগি এরকম বর্ণনা করা আছে যে নিজের ঘাটে নৌকো বেঁধে যদি সারা রাত নৌকা পাওয়া যায়, সকালে দেখবে যে নিজের ঘাটেই বসে আছে। আহলে বাইতের মহব্বত ছাড়া যদি কোনো ব্যক্তি যত আমল করেন সে তার জায়গায় বসে থাকবে, আল্লাহর নৈকট্য পাওয়া যাবে না। আমি উদাহরণ দেই, সবসময় বলি যে আমরা কোনো গাছে উঠতে গেলে যদি মই ব্যবহার করি, মইটা আমরা নিয়ে লাগাই। কি কথা, সত্য না মিথ্যা? মইটা আমরা নিয়ে লাগাই। আর আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যাওয়ার জন্য দুনিয়ার থেকে মই লাগাননি, স্বয়ং আল্লাহর আরশ থেকে মই লাগিয়ে দিয়েছে। আহলে বাইতের মই, ওই মই দুনিয়া অবধি আছে। যাদের চোখ খোলা আছে ওই আহলে বাইতের মই ধরতে পারবে, আর যাদের চোখ নেই তারা কখনোই ধরতে পারবে না। এই মই জমির থেকে যায়নি, আল্লাহর আরশ থেকে এসেছে। কথা বুঝতে পেরেছেন? অতএব এই মইয়ের সন্ধান সবাই পাবে না। আমার মেয়ে ভাই জান বলে গেছেন যে 72 কাতার 73 ফিরকা, এক কাতার জান্নাতি, বাকি সব জাহান্নামী। 72 জনের সঙ্গে কম্পারেটিভ হয়েছে 22,000, ঠিক না বল? 72 জনের সঙ্গে 22,000 এখনো দুনিয়ায় দেখেন, এখনো দেখেন আহলে বাইতের সংখ্যা কত, প্রেমিকদের সংখ্যা কত, আর ওদের সংখ্যা কত দেখেন। একটা কথা বলে দিই, এই কথাটা একটু মারফতি কথা, যদি আমার বলা ঠিক নয় তবু আমি বলে দিই, আমি ওই স্তরের নই তাই আমি বলছি কথাটা। আমরা যে স্তরের এইখানে বসে আছি, আমাদের যদি এইখানে আমি চ্যালেঞ্জ করলাম, এইখানে যতগুলো লোক আমরা কথা বলেছি, ছদ্মবেশে গোপন ভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন,
যে আহলে বাইতের বিরুদ্ধে একটা লাইন বলতে হবে অমুক জায়গায় গিয়ে, আপনাকে এক কোটি টাকা দেওয়া হবে। যদি কেউ বলাতে পারেন ওই দিন গর্দানটা এখানে রেখে চলে যাব, ওই দিন গর্দানটা এখানে রেখে চলে যাব, জীবন আর কখনো এখানে স্পর্শ করব না, পা দেব না। কারণ কি জানেন, আমরা আহলে বাইতের প্রেমিক, তাই আহলে বাইতের কথা বলি, সব কিছু ঘুরে দেখেছি যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, কোন অল্টারনেটিভ ওয়ে নাই, একটাই ওয়ে, অনলি ওয়ান ওয়ে টু লাভ আহলে বাইত। আহলে বাইতের প্রেম ছাড়া কোনো উপায় নেই। এই সন্ধানে হেদায়েত আল্লাহ আমাদের দিয়েছেন, ওয়া মাই ইয়াদিল্লাহি ফাওয়াল মুক্তাদি, আল্লাহ বলেছেন আমি হেদায়েত না করলে তোমরা হেদায়েত হতে পারবে না। আহলে বাইতের হেদায়েতই প্রকৃত হেদায়েত, ওই হেদায়েত আল্লাহ আমাদের দিয়েছেন। তাই শুধু আহলে বাইতের কথাই বলি, আহলে বাইতের মাধ্যমেই সমস্ত কিছু চিনার চেনার চেষ্টা করি, সমস্ত ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হওয়ার চেষ্টা করি, অন্য কোনো পথ আমরা চিনি না জানি না। আহলে বাইতের প্রেমিক হতে পেরেছি এইটুকু আল্লাহর দরবারে যথেষ্ট। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, নাম শুনেছেন তো নাকি, কাদরিয়া তরিকার চিশতিয়া তরিকার প্রধান পীর, উনি বলেছেন যে আমি ইমাম হোসাইনের গোলামের গোলাম, যে ইমাম হোসাইনের গোলাম আমি মঈনুদ্দিন তার গোলাম, যে ইমাম হোসাইনের গোলাম আমি মঈনুদ্দিন তার গোলাম, যে 95-94 লক্ষ মুসলমান বানিয়েছে। আমার জানা মতে কোনো আল্লাহর ওলি কোনো হিন্দু দেশে ঢুকে এট এ টাইম 1 কোটি মুসলমান বানায়নি, আমার কাছে জানা নেই, কথা সত্য না মিথ্যা। তো আমাদের এটা চিন্তা করতে হবে যে আমরা কোন লাইনে আছি। যাই হোক, রাত্রি হয়ে গেছে, ওনারা ঢাকায় ফিরে যাবেন। আমার আব্বা হুজুরের কথা বলেছেন, ওনারও অবস্থা ভালো না, আমরা চলে যাব। তা আমি তো হোসাইনের পাগল, আমি ব্যক্তিগত জীবনে আলী আব্বাসের নাম শুনেছেন, হযরত আলী আব্বাস একদিন মওলায়ে কায়নাতকে বলছেন, এই আলী আব্বাস কিন্তু এই আলী আব্বাস নয়, রাসূলের চাচা, নাম শুনেছেন তো, তো উনি একদিন মওলা আলীকে বলছে, এই আমি হোসেনরা দেখলে যেন কেমন বেকারার হয়ে যাই, বেকারার বুঝতে পেরেছেন মানে পাগল পাড়া হয়ে যায়, কেমন যেন হয়ে যায়। তো মওলা বলছে, মওলা আলী বলছে যে আমিও তো ঠিক তাই, আমি জানি না, আমি হোসাইনকে দেখলে আমিও বেকারার হয়ে যাই। তার মওলা আলী বলছে চলো রাসূলুল্লাহর কাছে যাই, চাচা যান রাসূলুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে এইটা হওয়ার কারণটা কি। হযরত আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি শেষ করে দেব নাকি, আপনি আওয়াজ করছেন কেন, বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা ইমাম হোসাইনকে দেখলে এই অবস্থা হয়ে যায় কেন, বেকারার কেন হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন আমারও যে একই অবস্থা, আমিও তো জানি না ইমাম হোসাইনকে দেখলে আমি কেন বেকারার হয়ে যাই, এটা আমিও জানি না। তাহলে বললো যে আপনি একটু আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত হয়তো বলতে পারবে যে হোসাইনকে দেখলে আমাদের কেন এই অবস্থা হয়। তাই নবী পাক যেভাবে আল্লাহর দরবারে জানার দরকার ওইভাবে জেনে নিলেন, উত্তর এলো যে আমি আল্লাহ আমিও বেকারার হয়ে যাই, আমি আল্লাহ আমিও বেকারার হয়ে যাই হোসাইনের নাম শোনার সঙ্গে সঙ্গে। এই হচ্ছে হোসাইন পাক, যে হোসাইনের কোনো কম্পেয়ার নেই, হোসাইনুন মিন্নি ওয়ান আমিনাল হোসাইন, আব্বা আল্লাহ মান আব্বা হোসাইন, হোসাইন আমা হতে আমি হোসাইন হতে। যে হোসাইনকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে ভালোবাসবে। তো হোসেনের মহব্বত থাকতে হবে কিনা বলেন, হোসেনের মহব্বত থাকতে হবে কিনা বলেন। ইমাম হোসাইন পাক তার শাহাদাত খুব অল্প সময় আমি বলবো, কিন্তু তার জন্মটা বলে দেবো, সবাই জন্মটা জানি না আমরা, ইমাম হোসাইনের শান শওকতের জন্মটা আমরা কেউ জানি না, শাহাদাতটা শুনি, জন্মটা শুনি না, এইটা খুব সঠিক করে বলবো, খুব অল্প সময় বলে ফেলবো। ওয়াজ আমি আর করবো না, ওয়াজ শেষ, ওয়াজ অনেক কথা হয়ে গেছে,
এবার ইমাম হোসাইনের জন্য একটু কাজ, মনটা একটু নরম করে আল্লাহর দরবারে মাপ চেয়ে চলে যাব নাকি? এই তো কাজ আমাদের, যারা আহলে বাইতপন্থী তাদের মনটা নরম হতে হবে। কারণ আমার নবী পাক দেখিয়ে দিয়েছেন, যারা জান্নাতি লোক দেখতে চাও তারা হবে মৃদুভাষী কোমল হৃদয়ের মানুষ, আর জাহান্নামী মানুষ দেখতে চাও অহংকার দিমাগ। অতএব সাবধান, অহংকার দিমাগ কিন্তু ঢুকলে চলবে না, আহলে বাইত আমাদের কাছ থেকে চলে চলে যাবে নাকি? অহংকার দিমাগকে দূরে সরিয়ে দিলে আহলে বাইত প্রবেশ করবে ভিতরে, আর মনটা নরম হয়ে যাবে। ইমাম হোসাইন পাক থাকলে মন নরম থাকবে, মাওল আলী থাকলে মন নরম থাকবে, ফাতেমাতুল জোহরা থাকলে মন নরম থাকবে, স্বয়ং আমার নবী পাক তো থাকবেনই। ইমাম হোসাইন রাওয়াতে এসছে, ইমাম হোসাইন উনি যেদিন দুনিয়া এসেছিল সেই দিন ছিল শাওন মাসের, শাওন মাসের তিন তারিখ। কোন তারিখে? শাওন মাসের তিন তারিখ উনি দুনিয়া এসেছিলেন, শুক্রবার ছিল ওই দিন। কি ছিল? শুক্রবার। যখন দুনিয়া এলেন ইমাম হোসাইন পাক, ঘরের ভিতরে মা ফাতেমাতুল জোহরা বারান্দার মধ্যে নবী পাক বসেছিলেন, বসে থেকে যখন দুনিয়ায় কোনো বাচ্চা আসে, অনেক বড় ঘটনা কিন্তু আমি খুব সংক্ষেপে বলছি, যদি বাচ্চা আসে একটা ক্রন্দন করে প্রথমে এসে, তাই না? ইমাম হোসাইন পাক যখন এসছে ক্রন্দন করে দিয়েছে ইমাম হোসাইন পাক। ক্রন্দন করার আওয়াজটা যখন নবী পাকের কানে এসছে বাইরের থেকে, সঙ্গে সঙ্গে বলছে দাই যারা ছিল, সাফিয়া দাই ছিল তখন, সাফিয়াকে বলল যে এই আমার সন্তানকে আমার কোলে দাও। তো সাফিয়া উত্তর দিল ভেতর থেকে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাপাকিগুলো মুছিয়ে তারপর আপনার সন্তানকে আপনার কোলে দিচ্ছি। আপনারা ভাবতে পারেন সন্তান বলছি কেন, বলছি না এই কথাটা, সন্তান কিন্তু নবী পাকের রোহানি সন্তান হচ্ছে ইমাম হাসান এবং হোসাইন পাক। কোরআন তাই বলে। আমার ভাইজান প্রথম যে আয়াতটা তেলাওয়াত করে এসে মুবাহালার আয়াতটা তেলাওয়াত করেছে, ওইটার মধ্যে প্রমাণ করে, প্রমাণ হয়ে গেছে যে নবী পাকের রোহানি সন্তান হচ্ছে ইমাম হাসান এবং হোসাইন পাক। কোরআন তাই বলছে, কিছু করার নেই আমাদের, কিছু করার নেই, করার আছে, কিছু করার নেই, কিছু করার। তখন সাফিয়াকে বলছে যে দূর তুমি কি দেখবে, দেখো আমার সন্তান যে হোসাইন দুনিয়া এসেছে, হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। ভালো করে দেখো সাফিয়া, তে সাফিয়া ভালো করে দেখে শরীরে কোথায় কোনো নাপাকি লেগে নেই, কোথায় কোনো নাপাকি লেগে নেই, ওনরা তো পুত পবিত্র। কি ঠিক না ভুল? এই আয়াতটাও পড়া হয়ে গেছে দুবার, সূরা আযাবের 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহ। তেনি এনে নারটা কেটে গিট দিয়ে এনে নবী পাকের কাছে দিয়েছেন। দেখেন আমরা কেমন বদনসিব, ওই যে শ্রেণী বলে মাজারে যারা শেরেক, নবী পাকের মাজার আছে কিনা, ইমাম হোসাইনের মাজার আছে কিনা, ইমাম হাসানের মাজারও আছিল, ভেঙে দিয়েছে ওরা। আমার এত সুন্দর বিবি খাজাতুল রওজার মাজার ছিল, আমার কাছে আছে ছবি, সেটাকে ভেঙে দিয়েছে। মা ফাতেমাতুল জোহরার মাজার আমার কাছে ছবি আছে, সেটাও ভেঙে দিয়েছে জান্নাতুল বাকিতে। মাওলা আলীর মাজার আছে কি নাই? আরে মাওলার মাজারে যদি কেউ যান ভাই, যারা গেছেন আমি জানি না, মাওলার মাজার অত স্বর্ণ সারা পৃথিবী সব মাজার মিলেও হবে না, এত স্বর্ণ লাগিয়ে রেখেছেন মাওলার মাজারে নাকি? যাই হোক, অন্য লাইনে চলে যাবো না আজকে, এইগুলো বলতে গেলে ওনার মতো যদি আমি একটু বলতে যাই, ঘোরার বর্ণনা দিই, আল্লাহ রাব্বুল ইজ্জত এইসব জায়গায় আমাকে ঘুরিয়েছেন, লাখো কোটি শুকরিয়া, আল্লাহর দরবারে শুকরিয়া। যাই হোক, তখন ওনাকে কোলে দিলেন, উনি খুশিতে দোলাচ্ছিলেন, ইমাম হোসাইন পাককে খুশিতে দোলাচ্ছিলেন। তখন গায়েবি আওয়াজ এলো, কেউ সিন করেনি, কে এসেছিল এটা সিন নেই, আনসিন। গায়েবি আওয়াজ এলো যে ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর বন্ধু আপনার এত খুশি হওয়ার কিছু নেই, এই হোসাইন 61 হিজরি কারবালায় শাহাদাত বরণ করবে। সঙ্গে সঙ্গে রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দায়ের কাছে দিয়ে উনি বাইরের বাইরে গিয়ে ক্রন্দন শুরু করে দিলেন। কারণ তখনও তো বলা যাবে না ইমাম হোসাইন থাকবেন না, যদি কান্নাকাটি করে সবাই বুঝে ফেলবে। আমরা প্রিয় বস্তু, আমাদের বাবা মা সন্তানাদি মরে গেলে ওই গোষ্ঠী বলে তাড়াতাড়ি কবর দিয়ে দেও, কান্নাকাটি করা যাবে না, সত্য না মিথ্যা? দেখেন কত মিল, ওরা বলে মাজারে যাওয়া যাবে না, আর আমার নবী বলেছে আমার রওজা যে জিয়ারত করবে তার ওয়াজিব হয়ে যাবে আমার সাফায়াত করা, কি ঠিক না ভুল? তে নবী পাকের বংশ যারা আছে একই ব্যাপার নাকি? এই যে হযরত আসাওয়াতের কথা বললেন, হযরত আসাওয়াতকে চুমু খেয়েছিলেন আমার নবী পাক, স্পর্শ করেছিলেন, তাই ওটা স্পর্শ করলে চুমু খেলে গোনা মাফ হয়ে যায়। ইমাম হোসাইনকে কতবার চুমু খেয়েছেন, কত স্পর্শ করেছেন আমার নবী পাক, তাকে যদি স্পর্শ করা যায়, তাকে যদি চুমা খাওয়া যায়, সে তো নিষ্পাপ হবে, তার 14 গুষ্টি নিষ্পাপ হয়ে যাবে। এত সোজা নয় তাকে স্পর্শ করা, তাকে চুমু খাওয়া, এত সোজা নয় হোসাইনের ইয়াদগার করা, আজাদারি করা, এত সোজা নয়। যার কপালে মোহাম্মদী নূর আছে ওই ব্যক্তি পারবে হোসাইনি আজাদারি করতে। আমার নবী পাকের মা আমিনা আবওয়া নামক স্থানে যে জিয়ারত করেছে আমিও গেছি, ওই আবওয়ায় যখন যেতেন, মক্কা থেকে মদিনায় যখন যেতেন, আবওয়া তো ছোট্ট জায়গা না, বড় জায়গা, আবওয়ায় ঢোকার সঙ্গে সঙ্গে আমার নবী পাক এমন ভাবে ক্রন্দন করতেন মনে হয় এই মাত্রই তার মা পৃথিবীর থেকে চলে গেছেন, আর কান্নাকাটি বন্ধ করে দিয়েছে আমাদের, সত্য না মিথ্যা? কার কান্নাকাটি করলে মহব্বত আসবে, কার মহব্বত? আহলে বাইতের মহব্বত, ওই মহব্বত থেকে দূরে সরানোর জন্য আজকে এই ষড়যন্ত্র। ইমাম হোসাইন পাক দুনিয়ায় চলে এলো, দুটো দুটো আকিকা 7 দিনের মধ্যে আমার নবী পাক দুটো দুটো সারা সাদা দবদবা ভেড়া কুরবানি করে দিল, আকিকা দেওয়ার জন্য মাথা মুন্ডন করে দিল, খুশবু লাগিয়ে দেওয়া হলো, ওই পরিমাণ রূপ্য বিলি করে দেওয়া হলো। 7 দিন পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল ইজ্জত জিব্রাইল আমিনকে ডাকলেন, যাও জিব্রাইল, তুমি 1000 ফেরেশতা নিয়ে জমিনে রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যে ইমাম হোসাইনের সংবাদটা দিয়ে দাও যে ইমাম হোসাইনকে আমি নিয়ামত স্বরূপ প্রেরণ করেছি, নবী পাকের নিয়ামত ইমাম হোসাইন নিয়ামত স্বরূপ প্রেরণ করেছি। শুধু এই কথাই বলবে না, এই পাপী তাপি উম্মতের নেজাতের জন্য 61 হিজরি কারবালায় কুরবানি হয়ে যাবে ইমাম হোসাইন, এই সংবাদগুলো দিয়ে আসো। এক, তুমি একা যাবে না, 1000 জিব্রাইল 1000 ফেরেশতা নিয়ে চলে যাও। জিব্রাইল আমিন 1000 ফেরেশতা নিয়ে দুনিয়ায় অবতরণ করলেন, যে জায়গাটা অবতরণ করলেন সেই জায়গাটা ছিল উপত্যকা, মানে পাহাড় এবং পাহাড় সঙ্গে সমুদ্র, এরকম একটা জায়গায় উনি নামলেন 1000 ফেরেশতা নিয়ে। নেমে নেমে হাঁটা শুরু করলেন রাসূলুল্লাহর দরবারের দিকে, এইবার দেখলেন যে একটা ফেরেশতা যার নাম পেত্রুস ফেরেশতা, ওই ফেরেশতার দুটো ডানা নেই, ডানা কাটা, এতগুলো ফেরেশতা নেমেছে, ও তাকিয়েছে, সালাম দিয়েছে, যে আপনারা কোথায় যাচ্ছেন যে রাসূলুল্লাহর দরবারে, কেন? আল্লাহর পয়গাম আছে, পয়গাম দেওয়ার জন্য। তো জিব্রাইল আমিন এগিয়ে গিয়ে বলল, আপনি কে? বলল, আমি পেত্রুস ফেরেশতা, আমি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, আল্লাহ রাব্বুল ইজ্জতের একটা হুকুম আমি একটু দেরি করে পালন করেছিলাম, আল্লাহ আমাকে নানত দিয়ে দিয়েছেন, আমার দুটো ডানা কেটে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, 700 বছর যাবত সেজদায় আছি, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ক্ষমা করছেন না। আপনার রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন, আমাকে একটু নিয়ে যাবেন, যদি রাসূলুল্লাহ আমার জন্য একটু হাত তোলেন নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা।
আল্লাহ রাব্বুল ইজ্জত বলে চলুন আপনিও চলুন, চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। দেখলো রাসূলুল্লাহ খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন সামনে ইমাম হোসাইন পাক দোলনায়, ছয় দিনের সাত দিনের বাচ্চা দোলনায় শুয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোলনা দোলাচ্ছেন। এই পর্যায়ে উনি এসে জিবরাইল আমিন সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন, বলে জিবরাইল আপনার আগমনের হেতু বলে আপনার জন্য সুসংবাদ দুঃসংবাদ দুটোই আছে। যে কি সুসংবাদ? কি সুসংবাদ? যে রহমত স্বরূপ আপনার সামনে যে নাতি শুয়ে আছে আপনার, সে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার রহমত স্বরূপ প্রেরণ করেছে ইমাম হোসাইনকে। আর ইমাম হোসাইন পাপী তাবি উম্মতের নেজাতের জন্য কারবালায় আবার বলিদান হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। এই কথা বলার কথা হয়ে গেল আল্লাহর হুকুম। অনেক বড় ঘটনা আমি বললাম না, এটা বলতে গেলে অনেক একটা পুরো একটা বই আছে এই ঘটনা নিয়ে। ইমাম হোসেনের জন্ম নিয়ে একটা বই, পুরো ঘটনা আছে, এটা প্রায় 180 পৃষ্ঠার বই। অর্থাৎ এই ছোট্ট ভাবে মূল কথাগুলো বলে যাচ্ছি আমি। এগুলো শেষ হওয়ার পর ফেদরুস ফেরেস্তার দিকে, ফেদরুস ফেরেস্তার দিকে নবী পাকের চোখ গেছে, এই এর অবস্থা কেন? এই তুমি কোন ফেরেস্তা? আপনি কোন ফেরেস্তা? বললাম আমি ফেদরুস ফেরেস্তা, আল্লাহর বহন, আল্লাহর আরশ বহনকারী ফেরেস্তা। আল্লাহর একটা হুকুম একটু দেরি করে করেছিলাম, আল্লাহ আমাকে দুটো ডানা কেটে জমিনে ফেলে দিয়েছে, 700 বছর সেজদায় আছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এই ডানা দিচ্ছেন না, আমি তার ডিউটিতেও যেতে পারছি না, নানত দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। বললো তাই, তো কি করতে হবে আমার? কি করতে হবে? যে আপনি একটু আল্লাহর দরবারে যদি হাত তুলেন হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার হোসাইনের শরীরে তুমি একটু হাত রাখো। কি বললেন? আমার হোসাইন পাকের শরীরে একটু হাত রাখো। ফেদরুস সঙ্গে সঙ্গে গিয়ে, নবী পাক বলেছেন সঙ্গে সঙ্গে হাত রেখেছেন, ডানা তো কাটা, হাত রাখার সঙ্গে সঙ্গে তার দুটো ডানা গজিয়ে গেল, ডানা গজিয়ে গেল। আমার নবী পাক বললেন, যাও ফেদরুস এবার তোমার কাজে তুমি চলে যাও। বললো যে আমি ফেদরুস ফেরেস্তা, আমি এখন আল্লাহর কাজে যাব না, তার আগে আপনার আল্লাহর দরবারে হাত তুলতে হবে। যে কি হাত? তুমি না বললে তোমার মাফ করার জন্য, আমার হোসাইনের জন্য তুমি মাফ পেয়ে গেছো, তুমি চলে যাও। বললো না, আমি শুনতে পেলাম কারবালার জমিনে ইমাম হোসাইন শহীদ হয়ে যাবে, তা আমি ইমাম হোসাইনের জন্য পরিত্রাণ পেয়েছি, 700 বছর সেজদায় থেকে যা পাইনি যে প্রতিদান ফেদরুস চেয়েছে, আপনি সেই প্রতিদান কবুল করে নিন। নবী পাকের মোনাজাত মানে কি? নবী পাকের মোনাজাতটা মানে কি? নবী পাক আল্লাহ রাব্বুল দরবারে চাইলে কি হবে? সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আমরা যে বাড়িতে যাব না, এই বাড়ি যাওয়ার আগে ফেদরুস রেডি হয়ে আছে এখানে, ফেদরুস ফেরেস্তা রেডি হয়ে আছে এখানে। বাড়িতে যাওয়ার আগে আমাদের আহলে বাইতের যিকির পৌঁছে দিব আল্লাহর দরবারে, ইমাম হোসাইনের যিকির পৌঁছে দিব আল্লাহর দরবারে। এইটা সেই নগদ মাহফিল, কোনো বাকি মাহফিল না, এটা সেই মাহফিল, এটা কোনো বাকি মাহফিল না, নগদ মাহফিল। আল্লাহর নামাজ, আল্লাহর রোজা, আল্লাহর হজ, আল্লাহর যাকাত, যত কিছু আছে সব কিছু কিন্তু কবুল হয় কি হয় না আমরা জানি না, জানি কিন্তু আহলে বাইতের মহব্বত যে ভিতরে আছে বুঝতে পারি কি পারি না? পারি, যদি বুঝতে পারি তাহলে কি নগদ? আর এই আহলে বাইতের যিকির নিয়ে, মহব্বত নিয়ে নামাজ আদায় করেন, নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, রোজা করেন, রোজা কবুল হয়ে যাবে, যাকাত দেন, যাকাত কবুল হয়ে যাবেন, হজ করবে, হজ কবুল হয়ে যাবে। এমন কোন ইবাদত বন্দেগী নেই যা আল্লাহর দরবারে কবুল হবে না, যদি সত্যি সত্যি আহলে বাইতের গোলামি আমরা করতে পারি। তাই ইমাম হোসাইন কারবালার জমিনে আহারে, এই ইমাম হোসাইন পাক কারবালার জমিনে শহীদ হয়ে গেলেন। কিভাবে শহীদ হলেন? শুধু শহীদ নয়, ওনার পবিত্র বদনকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, শিরচ্ছেদ করে দেওয়া হলো, শুধু শিরচ্ছেদই নয়, ওই পবিত্র বদনের উপরে ঘোড়া দাবড়িয়ে দেওয়া হলো,
ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ইমাম হোসাইন পাকের দেহ। আমরা কিন্তু সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে ঘোষণা করলেন যে আমার হুকুম মানো, আমার রাসূলের হুকুম মানো, আমাকে মাহবুব করতে গেলে রাসূলের মাহবুব করো, তার আহলে বাইতের মাহবুব করো। আমরা সেই মুসলমান আহলে বাইতকে মাহবুব করি টুকরো করে। যাই হোক, অনেক বড় কাহিনী। নবী পাকের রওজার থেকে বেরিয়েছিলেন যেদিন, সেই দিন থেকে 3.5 মাস পার করে চলে গেছিলেন কারবালা। এই পুরো ব্যাপারটাই ছিল আধ্যাত্মিক সফর। কি সফর ছিল? ইমাম হোসাইন পাকের আধ্যাত্মিক সফর। কি কৌশল করে এই পাপিতাকে উম্মতের নাজাত দেওয়া যায়, সেই কৌশল উনি করছিলেন। কিভাবে নাজাত দেওয়া যায়, এই পাপিতাবি উম্মত যেন নাজাত পায় আমার রক্তের বিনিময়ে, সেই কাজগুলো উনি করছিলেন। আরে ইমাম হোসাইন কারবালায় পানি পাবে না, শহীদ হয়ে যাবে, এটা হয় বেহেস্তের যুবকদের সর্দার খাজা মঈনুদ্দিন চিশতি বলেছে যে আমি যে হোসাইনের গোলাম, আমি মঈনুদ্দিন তার গোলাম। শেখ খাজা মঈনুদ্দিন বলেছে যে আমি যদি কারবালার জমিনে একটা আঙ্গুল রাখতাম পানির লহর বইত। ইমাম হোসাইন পাক কি করতে পারতেন? ইমাম হোসাইন পাক কি করতে পারতেন? ওই ফোরাত তার সামনে নিয়ে আসতে পারতেন কুদরতি ভাবে, পারতেন কিনা? উনি পারতেন না, এরকম কোনো ব্যাপার নেই। শুনে নেন ইমাম হোসাইন কেমন জিনিস, ওনাকে রাসূলের রওজার থেকে ধোকা দেওয়া শুরু করেছিল সেই শয়তান। ধোকা দিতে 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 কারবালার জমিনে গিয়েও ধোকা দিয়েছিল, 10 দিন ভরে ধোকা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ধোকা পরাজিত হয়ে গিয়েছিল ওই শয়তান। শয়তান তখন পারলো না ধোকা দিতে ইমাম হোসাইন পাককে। তখন শয়তান আল্লাহর দরবারে সেজদা দিয়ে বলেছিল, হে আল্লাহ রাব্বুল ইজ্জত, এই হোসাইনকে যদি তুমি প্রথম আদম বানিয়ে আমাকে সেজদা করতে বলতে, আমি শয়তান সেজদা করতাম, আমি সেজদা করতাম। কিন্তু এটা আল্লাহ বানাননি। কেন বানাননি? যদি সেজদা করতো তাহলে বাতিল আর হকের পার্থক্য হতো না, বাতিল আর হকের পার্থক্য হলে সব হক হয়ে যেত, তাহলে মনুষ্যত্ব ভিতরে মানুষ আল্লাহ দিতে হতো না, সবাই জান্নাতি হয়ে যেত। সত্য না মিথ্যা? তো জান্নাত জাহান্নামে আলাদা করবেন দেখেই ইমাম হোসাইন কোদিন দাঁড় করিয়ে দেননি আল্লাহ রাব্বুল ইজ্জত। যাই হোক, নবী পাকের কাছ থেকে বিদায় নিলেন, বললো ইয়ে নানা জান, কুফাবাসী আমাকে ডেকেছে, আপনি সব জানেন, আমাকে বিদায় দিয়ে দেন। আর আমি তো এত সফর করব, এত জায়গায় যাব, এত পথ পার হয়ে যাব, আপনি কথা দেন রুহানি ভাবে আপনি আমার সঙ্গে থাকবেন এবং আমার বাবা মাও যেন আমার সঙ্গে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার নানা জান, কথা দেন। গায়েবি আওয়াজ হলো, হোসাইন, জন্মের প্রথমও তোমার আমি সাথে ছিলাম, শেষ অবধি আমি হোসাইন তোমার সঙ্গে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইমাম হোসাইন পেরিয়ে গেল। এটা তো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি চলে আসি, একদম শেষে চলে আসি, 2 মুহররম কারবালায় ঢুকলো ইমাম হোসাইন পাক। কয় মুহররম? 2nd মুহররম কারবালায় ঢুকলো। তার আগে এই জায়গাটা যে কারবালা এরকম হবে এটা অনেকেই জানতো, আমার মাওলা পাকও জানতেন। আমার মাওলা একদিন সঙ্গপঙ্গ নিয়ে উনি কুফার দিকে যাচ্ছে কারবালার উপর দিয়ে, হঠাৎ মাওলার ঘোড়া থামিয়ে দিলেন, ঘোড়ার থেকে নামলেন, নেমে মাওলা যখন ঘোড়ার থেকে নেমেছে সবাই তখন নেমে গেছে পেছনে যারা ছিল, যে হঠাৎ মাওলা নামলেন, নেমে মাটি এরকম নিয়েছে। মাটি মানে কারবালা তো জাননি, কারবালা কিন্তু পুরো মাটি নেই, কারবালা একটু মাটি আছে আর সঙ্গে পাথর আছে, মানে পারফেক্টলি মাটি একটু নিচে। যাই হোক, মাটি হাতে নিয়েছে, মাটি হাতে নিয়ে শুনছেন, তো সবাই পেছন থেকে মাওলাই কাজ করছে, কি ব্যাপার? বললো মাওলা এরকম করছেন কেন আপনি এই জায়গায়? বললাম এই জায়গায় রক্তের গন্ধ পাচ্ছি। কি পাচ্ছি? রক্তের গন্ধ পাচ্ছি। তো সবাই বলি, বলে কি রক্তের গন্ধ পাচ্ছে মাওলা? একদম জমি মাটি,
বললো, তোমরা বুঝতে পারছো না আমি হোসাইনের রক্তের গন্ধ পাচ্ছি, ইমাম হোসাইনের রক্তের গন্ধ পাচ্ছি, বলো তো আগেই জানতেন। তাই আমার নবী বলেছিল, প্রথমেও ছিলাম শেষও হোসাইন তোমার সঙ্গে থাকবো, তোমার বাবাও থাকবে, তোমার মাও থাকবে। আরে যাই হোক, সেকেন্ড মহরম উনি ঢুকে গেলেন কারবালায়। কারবালায় ঢোকার সঙ্গে সঙ্গে স্লো করে দিলেন, সবাইকে ঘোড়ার থেকে নামালেন, শুধু মহিলা ছাড়া সবাইকে নামিয়ে উনি আস্তে 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 গিয়ে মাগরিবের ঠিক আগে উনি কারবালার জমিনে গিয়ে উপস্থিত, মিডল অফ কারবালা। কারবালা কিন্তু এইদিকে 4 মাইল, এইদিকে 4 মাইল, 4 মাইল 4 মাইল জায়গা কারবালা, ওই মিডলে চলে গেলেন। হুর ইবনে ইয়াহিয়া তার গতিরোধ করেছিল, কে গতিরোধ করেছিল? হুর ইবনে ইয়াহিয়া গতিরোধ করলেন। উনি এখানে তাবু টানিয়ে নিলেন, তাবু টানিয়ে নিয়ে বাচ্চারা খেলা করতেছিল, ওই লোকাল বাচ্চারা খেলা করতেছিল। বাচ্চাদের জিজ্ঞাসা করলো, বাবা এই জায়গার নাম কি? বাবা বললো যে এই জায়গার নাম কারবালা। ইমাম হোসাইনের বুঝ হয়ে গেছে, ইমাম হোসেন বুঝতে পেরেছে আমি জায়গায় চলে এসেছি কারবালা। সবাইকে বললো ভালো করে তাবু টানিয়ে নাও, এই জায়গা থেকে আমার আর যাওয়া হবে না। যদি বিশ্বাস না করো, এই খেজুর গাছ একটা কোপ দিয়ে দেখো, তরবারি দিয়ে রক্ত ঝরবে, মাটির থেকে রক্ত ঝরবে। তরবারি দিয়ে গাছে কোপ দেওয়া হলো, রক্ত বেরিয়ে এলো, জমিনে কোপ দেওয়া হলো, রক্ত বেরিয়ে এলো। সবাই বিশ্বাস করলো যে হ্যাঁ জায়গায় চলে এসেছে। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, আস্তে আস্তে প্রত্যেক দিনের একটা করে ঘটনা আছে, প্রত্যেক দিনের একটা করে খাদ্য ঘাটতি হয়ে যাচ্ছে, একটা করে মাসায়েব আছে প্রত্যেকটা দিনের। ওগুলো বলা যাবে না, আমি 9 মহরম রাত থেকে 10ই মহরম এই মাসায়েব 8 তারিখের আলী আব্বাসের শাহাদতটাও বলতে পারবো না, বেশি সময় লেগে যাবে। আমি ইমাম হোসাইন পাকের শাহাদতের কিছু অংশ হয়তো বলবো, পুরোটা বলতে পারবো না। ইমাম হোসাইনের শাহাদত আমি হতবাগা বলতে পারি না, পুরোটা কোনোদিন বলতে পারি না, আমি কেন জানি না। বলতে গেলে ভেতর থেকে এমন ভাবে চলে আসে সব কিছু, মনে হয় আর হয়তো বেঁচেই থাকতে পারবো। ইমাম হোসাইন পাকের শাহাদত, যাক 9 মহরম রাত্রি হচ্ছে 10ই মহরমের রাত্রি। ইমাম হোসাইন পাক সবাইকে ডাকলেন, আলী আব্বাস শহীদ হয়ে গেছে, সমস্ত কিছু শেষ হয়ে গেছে, কোনো কিছু উদ্বৃত্ত নেই, 7 মহরম থেকে কিচ্ছু নেই, 7 মহরম রাত থেকে কোনো খাবার নেই, কোনো পানি নেই, কোনো খুরমা নেই, কোনো খবর নেই, কিচ্ছু নেই, নবী বংশ নিটাল হয়ে গেছে। যার বাবা মাওলা কায়নাত, সমস্ত কায়নাতের মাওলা বলেছে আল্লাহকে তোমার কথা শোনাবে, তাহলে নামাজ পড়ো, আল্লাহ তোমার কথা শুনবে, আর আল্লাহর কথা শুনতে চাও তাহলে কোরআন পড়ো, তাহলে তুমি আল্লাহর কথা শুনতে পারবে। সেই মাওলার সন্তান, সেই মাওলার সন্তান ইমাম হোসাইন। কারবালায় কিচ্ছু নেই, সবাইকে ডাকলেন, বসালেন, বসিয়ে বললো কালকে যে ওদের সঙ্গে আমার যুদ্ধ হবে, এই যুদ্ধে, এই যুদ্ধে আমরা অবধারিত পরাজিত, 2000 মতান্তরে 3000 লোক ইমাম হোসাইন পাকের সঙ্গে ছিল। কত লোক ছিল? 2000 মতান্তরে 3000। সবাইকে ডেকে বললো, কালকে যারা আমার সঙ্গে যুদ্ধ করে ওদের হারানোর চিন্তা করছো এবং হারিয়ে ওদের মাল লুণ্ঠন করবে, তখন একটা সিস্টেম ছিল, যারা হারবে তাদের মাল, যারা জিতবে তারা লুট করে নিয়ে যাবে, নিয়ে যাবে সব, গলিমাতে জমা হোক। কালকে যারা এই মাল নেওয়ার জন্য আসছো আমার সঙ্গে যুদ্ধে, আমাদের মালই ওরা নিয়ে যাবে, আমাদের পরাজয় অনিবার্য, যারা ধন সম্পত্তির জন্য এসছো তারা চলে যাও। এক শ্রেণী উঠে চলে গেল, আপনারা বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আকা, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে শুনেছি আপনার সঙ্গে যারা শহীদ হয়ে যাবে তারা নাকি জান্নাত পাবে। বললো তাই? আমি হোসাইন কথা দিলাম, যারা জান্নাতের জন্য এই ময়দানে এসেছেন
তারাও চলে যান, আমি হোসাইন তাদের জান্নাতে না নিয়ে জান্নাতে যাব না। আরেক শ্রেণী উঠে চলে গেল। এবার গুটি কয়েক, গুটি কয়েক, 93 জন মতান্তরে 108 জন কিতাবে এসেছে। তার মধ্যে মহিলা ছিল, ওনার ফ্যামিলি ছিল, এরা বসে আছে। যে আপনারা বসে আছেন সামনে, তোমরা বসে আছো, কি ব্যাপার? তোমরা যাচ্ছ না কেন? ধন সম্পদের জন্য এলো, হবে না, জান্নাত আমি দিয়ে দিলাম। বললো নিশ্চয়ই আমার চেহারা মোবারক দেখা যাচ্ছে, মহব্বতে তোমরা যেতে পারছো না। এই ল্যাম্প গুলো বন্ধ, মশাল গুলো বন্ধ করে দাও। ওনার গোলামকে বললো সব লাইট গুলো বন্ধ করে দাও, সব লাইট কে বন্ধ করে দেওয়া হলো। মশাল ছিল তখন, সব মশাল গুলো বন্ধ করে দেওয়া হলো। কিছুক্ষণ নীরবে রইল যে এই ফাঁকে সবাই চলে যাক, কারণ ওই ইয়াজিদ তো আমাকে চায়, আর কাউকে চায়, আর কাউকে চায় না। কিছুক্ষণ বাদে লাইট জ্বালিয়ে দেওয়া হলো, মশাল আবার জ্বালানো। দেখো ঠিক সেই কয়জন বসে আছে, এই আপনারা তোমরা এখনো বসে আছো, কি ব্যাপার, যাওনি? ওরা তো আমার স্যার চায়, আর তোমাদের কাউকে চায় না, তোমরা কেন বসে আছো বোকার মতো? বললো আকা, আকা মানে প্রভু। আরে আমরা কেমন মানুষ, কোরআনে আল্লাহ বলছেন জানমাল ইজ্জত কুরবানি করে দাও আমার হোসাইনের জন্য, আমার ফাতেমার জন্য, আমার হাসানের জন্য, আমার মাওলায়ে কায়নাতের জন্য। কোরআনে বলেছে কিনা জানমাল ইজ্জত কুরবানি করে দাও? তখন বললো আকা, প্রভু, প্রভু, আপনি যখন লাইট গুলো বন্ধ করে দিয়েছেন, আমরা সবাই আল্লাহর দরবারে হাত তুলেছিলাম, হাত তুলে বলেছি আমরা কোনো সম্পত্তি চাই না, আমরা জান্নাতও চাই না, আমরা হোসাইনকে চাই। হোসাইন যে জায়গায় থাকবে আমরা সেই জায়গায় থাকতে চাই। হোসাইনের এক বিন্দু রক্ত থাকবে আমাদের এক বিন্দু রক্ত, হোসাইন পাকের রক্ত আমরা বেরোতে দিব না আল্লাহ রাব্বুল ইজ্জত। আল্লাহর কাছে এই দোয়া করেছি। তাহলে যারা এখানে বসে আছেন, হোসাইনের গোলামি করতে গেলে ধন সম্পদের আশা করা যাবে না, জান্নাতের আশা করা যাবে। কি আশা করতে হবে? নুসরাত ইমাম হোসাইন, নুসরাত ইমাম হোসাইন, ইমাম হোসাইনের সাহায্যকারী হতে হবে। কোন সাহায্যকারী? হাল মিন নাসিরিন ইয়ানসুরনা। এমন কোন ব্যক্তি আছো যে আমাকে সাহায্য করার? এমন কোন ব্যক্তি আছো যে আমাকে সাহায্য করার? ইমাম হোসাইন মক্কার বেলার জমিনে দাঁড়িয়ে বলেছে চাইনি, যে আমা মা, যে সত্য, তার নানা, তার বাবা, তার ভাই তাকে পরিয়ে দিয়েছিল ইসলামের পাগড়ি, ওই পাগড়ি কিয়ামত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যারা আছো তারাই হচ্ছে হোসাইনের সাহায্যকারী, তারাই হচ্ছে নুসরাতকারী ইমাম হোসাইনের। ওই সাহায্যকারী ইমাম হোসাইন খুঁজেছিল কারবালার মাঠে, ওই ডাক রুহানি ভাবে যাদের কানে পৌঁছে গিয়েছিল তারাই আজকে আশেকে পঞ্জাতনে পাক, আশেকে হোসাইন। এটা ইচ্ছা করলে সবাই হতে পারবো না, কারণ কারো পূর্বপুরুষদের কানে এটা পৌঁছে গিয়েছিল, তাই আমরা ওই পাকদের নিয়ামত খেদমতে আমরা ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য ওই নুসরা আমার সন্তান, কোরআনে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পুরো পরিবারকে বাঁচাও। অতএব নিজে শুধু নুসরাত করলে হবে না ইমাম হোসেনের, পরিবারকে নিয়ে করতে হবে, সন্তান আদি নিয়ে করতে হবে। করতে হবে কিনা? কেনান নৌকায় উঠেনি, নূহ আলাইহিস সালামের নৌকায় উঠেনি, না ওঠার কারণে কি হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে? নবী হয়ে তার সন্তানকে বাঁচাতে পারেনি। আর আমরা সাধারণ মানুষ যদি আহলে বাইতের গোলামি বাদ দিয়ে ওই দিকে ওই ওমে আব্বাসিয়াদের দলে চলে যায়, তাকে বাঁচানো সম্ভব হবে না, হবে? যাই হোক, ইমাম হোসাইন পরের দিন সকালে আলী আসগরের নাম শুনেছেন? আহলে দোলনায় 6 মাসের শিশু আলী আসগরকে বিবি শহর বানু নিয়ে এসছে, নিয়ে এসে বলছে তোমার সন্তানকে নাও। জিব্বা নাড়াচ্ছে, জিব্বা নাড়িয়ে বলছে আমি তৃষ্ণার্ত 6 মাসের শিশু, ইমাম হোসাইন পাকের সন্তান, নবীর বংশ, সমস্ত নিয়ামতের অংশ,
সে জিব্বা নাড়াচ্ছে যে আমিও তৃষ্ণার্ত, আমাকে নিয়ে যাও। ইমাম হোসাইন তাকে কোলে নিলেন, কারবালার মাঠে গিয়ে দাঁড়িয়ে বলল, তোমরা তো আমার সঙ্গে শত্রুতা করেছো, আমি তোমাদের শত্রু, তুমি আমাদের শত্রু। এই নাবালক শিশু তো কোন অপরাধ করেনি, ও থেকে একটু পানি দাও। তখন বাইরে থেকে বলছে, ওরা হাসছে আর বলছে যে এইটা আবার হোসাইনের কোন বুদ্ধি, কুবুদ্ধি, নিশ্চয়ই এইটা নিয়ে কোন একটা ব্যাপার আছে, ষড়যন্ত্র আছে। ইমাম হোসেন শুনে বলল যে আমি জমিনে রেখে যাচ্ছি আমার সন্তানকে, রেখে আমি চলে যাচ্ছি, তোমরা একটু পানি খাও, আমি পরে এসে নিয়ে যাব। এই কথা শুনে হরমোলা নামে একজন তীরওয়ালা তীর মেরে দিল, বিষাক্ত তীর মারল কার দিকে, আলিয়াসগড়ের দিকে। আলিয়াসগড়ের মুখ দিয়ে ঢুকলো সেই তীরটা, মুখ দিয়ে ঢুকে কণ্ঠনালী সিদ্ধি হয়ে ইমাম হোসেনের বাঁ পাজরে লাগলো। সারা পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল সেই ব্যক্তি ইমাম হোসেন, পারবেন কেউ সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকতে? বলুন কেউ পারবেন সন্তানকে নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকতে? গায়েবি আওয়াজ এলো, হোসেন তোমার আলিয়াসগড়ের রক্ত যদি জমিনে পড়ে, ওই জমিন থেকে সারা পৃথিবীর জমিন আর শস্য দেবে না। যদি আকাশের দিকে ছুঁড়ে মারো, আকাশ থেকে আর বৃষ্টি বর্ষণ হবে না, রহমত নাজিল হবে না, আল্লাহ হবে না। ইমাম হোসেন নিজের সন্তানের রক্ত দু হাতে নিয়ে মুখে মেখে নিলেন, পারবেন কেউ? এই জমিনে, এই পৃথিবীর জমিনে আর কেউ পারবে না, একমাত্র ইমাম হোসেন। আহারে, ইন্নাল্লাহ মা সাবরিন, কি কথা, সত্য না মিথ্যা? ওই মুহূর্তে আল্লাহ আবার হোসেনের সঙ্গে, নবী আবার হোসেনের সঙ্গে, মাওলা আবার হোসেনের সঙ্গে, মা ফাতেমা আবার হোসেনের সঙ্গে, ইমাম হোসেন আলিয়াসগড়কে নিয়ে তাবুতে ফিরে এলেন। ডাক দে রুবায়াকে, বললেন তোমার আলিয়াসগড়কে জন্মের মতো পানি খাইয়ে নিয়ে এসছি, আর পানি খেতে চাইবে না তোমার। উনাকেই ইয়ের ভেতরে দাফন করে দেওয়া হয়, তাবুর ভেতরে। এই তাবুর ভেতরে দাফন করার পরে ওই পৈশাচিক সবাই শহীদ করে দেওয়ার পর দেখে যে একজনেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সব লাশ একত্রিত করেছিল না, আলী আসগরের লাশটা খুঁজে পাচ্ছিল না। তখন বল্লম দিরাম খুঁচিয়েছিল যে কোথায় দাফন করা হয়েছে। আরে কচি বহু, একবার তো এমনিই তার কণ্ঠবেদ হয়ে গেছে, আবার বর্ষা দিরকম খুঁচিয়ে খুঁচিয়ে নবীর বংশ, নবীর অংশ, নবীর রক্তকে বের করেছিল। ওরাও নাকি মুসলমান, ওদেরও নাকি দাড়ি জুব্বা টুপি হাফেজ কারি সব ছিল। দাড়ি টুপি জুব্বা দেখলেই চলে যাবেন না সেই দিকে, দেখবেন হোসাইনের মহব্বত আছে কিনা, যদি না থাকে বাতিল হয়ে যাবে। সে জমিনে যেমন বাতিল, আল্লাহর দরবারেও তেমন বাতিল হয়ে যাবে। এক এক করে সবাই শহীদ হয়ে যাচ্ছে। হুর ইবনে ইয়াহিয়া রাতে এসে সারেন্ডার করেছিল, হুর ইবনে ইয়াহিয়া ওদের একজন সেনাপতি, রাতে ঘোড়াকে খাওয়াতে গেছে, ঘোড়া খাচ্ছে না, ঘোড়া শুধু মুখ দিয়ে ইমাম হোসাইনের তাবুকে দেখাচ্ছে। যাই হোক, এটা অনেক বড় ঘটনা, পরে চলে এলো, চলে আসলো, বলল ইয়া আকা আমি ভুল করে ফেলেছি, আমার বোবা ধন আপনাকে চিনতে পেরেছে আপনার সত্যের সঙ্গে, কিন্তু আমরা মানুষ হয়ে চিনতে পারিনি। আমি হুর ইবনে ইয়াহিয়া কালকে সবার আগে আপনার পক্ষে ইয়াজিদের বিপক্ষে যুদ্ধ করতে যাব, আমাকে গোলাম হিসাবে কবুল করেন, আমাকে মাফ করে দেন। ইমাম হোসেন তাকে মাফ করে দিয়েছিলেন। এবার একজন একজন করে যাচ্ছে রণাঙ্গনে, একজন একজন করে শহীদ হচ্ছে, লাশটা চলে আসছে, ইমাম হোসেন বাগ দাফন করে, দাফনের ব্যবস্থা করার জন্য রেখে দিচ্ছে। এইবার হঠাৎ একটা বাচ্চা, 6-7 বছরের বাচ্চা রণাঙ্গনের দিকে দৌড়ে যাচ্ছে, তরবারিটা নিয়ে যেতে পারছে না, বাধা এখানে, কোমরে বাধা, দৌড়ে যাচ্ছে রণাঙ্গনের দিকে। ইমাম হোসেন বাগ বলে, এই বাচ্চাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো, ও তো রণাঙ্গনে যাওয়ার সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যাবে, এটা কে? কয়েকজন গিয়ে ধরে নিয়ে আসলো বাচ্চাকে, বললো বাবা তোমার পরিচয়, তুমি কে, কোথায় যাচ্ছ?
বললো, মাওলা আমার পরিচয়, আপনার সামনে যে লাশটা পড়ে আছে ওটা আমার বাবার লাশ, আমার সামনে যে লাশটা পড়ে আছে ওটা আমার বাবার লাশ, আমার মা তাবুত থেকে দেখেছে আমার বাবার শহীদ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমাকে তরবারি বেঁধে দিয়ে বলছে যা বাবা এবার তরবারা। ইমাম হোসাইন পাকের এক বিন্দু রক্ত বেরোতে দেবো না, যে বলতে আমাদের রক্ত আছে ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। এই মহব্বতের কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওই সৈনিক তো আল্লাহর সৈনিক, কোরআনকে মানে যারা, আহলে বাইতকে মানে যারা, তারাই ছিল ইমাম হোসাইনের সঙ্গে। এখনো যারা কোরআনকে মানে, আহলে বাইতকে মানে, তারাই আহলে বাইতের সঙ্গে আছে। এইভাবে এক এক করে সবাই শেষ হয়ে গেল। এবার পালাকার ইমাম জাইনুল আবেদিন অসুস্থ, এটাও একটা কারসাজি ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জতের কারসাজি ছিল যে একজনকে বেলায়েত বাঁচিয়ে রাখতে হবে, একজনকে বাঁচিয়ে রাখতে হবে, সত্য না মিথ্যা, একজনকে বাঁচিয়ে রাখতে হবে, সে হচ্ছে ইমাম জাইনুল আবেদিনকে কৌশলে আল্লাহ রেখে দিলেন। ওই বংশের প্রদীপ নিভবে না, ওরা যতই নিভাতে চায় প্রদীপ, এই প্রদীপ কেউ নিভাতে পারবে না। দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল ইজ্জত জ্বলিয়ে দিয়েছেন, দুনিয়াও জ্বলছে, কিয়ামতেও এই প্রদীপ জ্বলবে। এই প্রদীপের আলো হচ্ছে ইনফিনিটি, যার শেষ নেই। কোন আলো? আহলে বায়তের আলো, পাঞ্জাতনে পাকের আলো, 14 মাসুমিনের আলো, 12 ইমামের আলো। এই আলো কোনোদিন নিভবে না, ওরা নিভাতে চেয়েছিল, কারবালার মাঠে নিভে দিতে চেয়েছিল, কিন্তু নিভাতে পারেনি, পেরেছে পারেনি, কারণ কারবালার মাঠেই ইসলাম জিন্দা হতা হ্যায় হ্যার কারবালা কি বাত, কারবালার ঘটনার পর ইসলাম জিন্দা হয়ে গেছে। এরকম একজন একজন করে সবাই শহীদ হয়ে গেল। ইমাম হোসাইন, উনি সবার কাছ থেকে বিদায় নিলেন। এই বিদায় জয়নুল আবেদিনের বিদায় আহারে জয়নুল আবেদিনকে জড়িয়ে ধরলো, শেষ জড়িয়ে ধরলো, বললো বাবা ওই একই কথা, আমার নানা, আমার বাবা, আমার ভাই, যে নিয়ামত, যে দিন, যে দিনের আমামা আমাকে দিয়েছে, যে বেলায়েত আমাকে দিয়েছে, বাবা আমি তোমাকে সিনাই থেকে সিনাই দান করে দিলাম, তুমি এটাকে ওইভাবে সংরক্ষণ করো যেমন কিয়ামত পর্যন্ত যেন সংরক্ষিত হয়ে থাকে। আর আমরা তো সবাই শহীদ হয়ে যাব, তোমাদের বন্দি করে নিয়ে যাবে কুফায়, পরের দিন আমাদের দাফন করার কোনো মানুষ থাকবে না বাবা, তুমি আমার নানাকে, আমার বাবাকে, আমার মাকে ডাকবে জয়নুল আবেদিন, বেলায়েতের একটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে আসবে, তোমাকে কেউ দেখতে পাবে না, তুমি চলে আসবে কারবালায়, এসে আমাদের দাফন করে দেবে, এখানকার লোকজন নিয়ে, লোকাল লোকজন নিয়ে, আমাকে চিনতে পারবে না, আমি হোসাইন, আমি তোমার বাবা, আমার সের থাকবে না, আমার ক্ষত বিক্ষত দেহ থাকবে, সবার দেহ একই অবস্থা হয়ে যাবে, আমার নানা ওই সময় একটা নেকাব পরে, আমার বাবা, আমার মা হাজির হয়ে যাবে, এসে বলবে এই যে আমার হোসাইন, এইটাকে দাফন করো, এইভাবে একজন একজন করে পরিচয় করিয়ে দেবে, আমার সবাইকে দাফন করে দেবে। তরবারিটা নিলেন, দুলদুলকে বাইরে নিলেন, দুলদুলে উঠলেন আমার হোসাইন পাক, বলল লাগাম টানছে যা দুলদুল, রণাঙ্গনে যা, আমার ঋষি, আমার বাবা, আমার নানা, আমার মা, সীমার কর নিরীক্ষ শিওরে কাঁদছে একজন, জ্বলতাছে চাঁদের মতো, বলে সীমার আসি আছি অনেকক্ষণ, তুই শোন রে সীমার বলি, তরে ভয় নাই আমার অন্তরে, মরা দেহে খঞ্জর মারলে কি ফল হবে, মা আমার, সাকিনা আমার মা, ওই দেখো আমার নানা দাঁড়িয়ে আছে, আমার বাবা দাঁড়িয়ে আছে, আমার মা দাঁড়িয়ে আছে, আমার তো কারবালার মাঠে যেতেই হবে,
তুমি যে আরজি করেছিলে, তুমি যে আরজি করছো, তুমি আমার বুকে ঘুমাও, আমি হোসাইন কথা দিলাম, তোমার প্রত্যেক ঘুমের সময় আমি হোসাইন হাজির হয়ে যাব, তুমি আমার বুকেই মাথা দিয়ে ঘুমাবে। এইভাবে মেয়েকে বুঝিয়ে রণাঙ্গনে চলে গেল ইমাম হোসাইন। আমাকে মাফ করবেন, আল্লাহ পাক এই মহব্বত ইমাম হোসেনের শাহাদতটা পুরো কাতিলটার বলতে পারবো না, শুধু এইটুকুনো বলি সেজদারত অবস্থায় ইমাম হোসেনকে জবাই করে দেওয়া হয়েছে। কত সত্য কোরআন, আল্লাহ রাব্বুল ইজ্জত তার সঙ্গে, নবী পাক মওলায়ে কায়নাত মা ফাতেমাতুজ জোহরা তারপরেও কাতিল করে দিয়েছে। অতএব কোরআন হাতে নিলেই বুঝবেন না যে সত্য, দাড়ি থাকলেই বুঝবেন না, টুপি থাকলে জুব্বা থাকলেই বুঝবেন না, বুঝবেন একটা জায়গায় নীতি, সেটা হচ্ছে মওলার মহব্বত আছে কি নাই, হোসাইন পাকের মহব্বত আছে কি নাই। আছে তো সত্য আছে, নাই তো সত্য নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক। ওয়া আখিরাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।